মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার রাধাকান্ত বাগান এলাকায় তল্লাশি চালিয়ে 5 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দৌলতাবাদ থানার পুলিশ। ধৃতের নাম হাসেন শেখ। ধৃতকে রবিবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। এ ঘটনায় কে বা কারা জড়িত আছে তা তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার রাধাকান্ত বাগান এলাকায় তল্লাশি চালায় দৌলতাবাদ থানার ওসি দেবাশিস ঘোষ সহ তার টিম। ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটক করে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হয় 5 কেজি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, রাধাকান্ত বাগান এলাকায় একটি ব্যাগে করে ও ব্যক্তি হাত বদল করার জন্য গাঁজা নিয়ে দাঁড়িয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাকে হাতে নাতে ধরা হয়। ধৃতের নাম হাসেন শেখ, বাড়ি দৌলতাবাদের গিরিনগর গ্রামে। ধৃতকে রবিবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। এ ঘটনায় কে বা কারা জড়িত আছে তা তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ। দৌলতাবাদ থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা স্বাদ।